বাবুর সাথে কথা বলছো? কি বিষয়ে? কি বিষয়ে? সাইম ভাইয়ের ব্যাপারে তোমাকে যে বললাম। আমি এখনো ভাবতেছি যে আমি কিভাবে অ্যাপ্রোচটা করব। আর আরে শোনো, ওর যখন মাথাটা একটু ঠান্ডা থাকবে, দেখবা যে মুড ভালো আছে, হাসতেছে, সময় একটু আবার মুড খারাপ হইলে তো আবার জায়গাটা জায়গা। জামাই আসবো। খালাটা কি বললা, তুমি আসবে? আসো। মা আমাকে বললেই তো হইতো। এই কি কি খালা, তুই এখন কি কইলি? খালা আসো বলছি। কি কি কে খালা? তুমি বল, তুই আমার মাইয়া বিয়ে করছিস না? আমি তাহলে কি ওই শাশুড়ি না? শাশুড়ি কি ডাকে, খালা ডাকে? কি ডাকে দেখ তো দেখি। কি আম্মা ক? আচ্ছা আম্মা, ঠিক আছে। শুন, এই আমার তো বাড়িতে যাই তুইব, তো বউ যাই তুইব, সব কিছু গোছ গাছ করতেইব তো। মানে কেন যেত বাড়িতে? কি আমি কি ফকিন্দি নাকি? আমি তো জমিদার, আমার জমিদারি দেখাশোনা করতে হইব না? তবু সব কিছু বুঝাই নিতে হইব না? আমি তো এসব বুঝি টুঝি কম, ইচ্ছাও দরকার আছে। মাথায় যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়। হ্যাঁ, এই আমার সম্পত্তির মালিক কেডা? তুমি? আচ্ছা আমি। আমার কোনো সন্তান আছে? সে মানে তার স্বামী কে? তাহলে আমার সম্পত্তির মালিক কারা হইব? সেও সেও কি এমন বুঝছস? বুঝছি খালা, আম্মা আম্মা বুঝছি। হয়তো দেশে যাওয়ার লাগবো, সবকিছু দলিল দস্তাবেজ সবকিছু রেডি টেডি কইরা এগুলি আমি তো নামে লিখে টিকে দিব, কারণ হায়াত মতো বলা যায় না, পরে আমি মরে গেলে তো আরেক সমস্যা। এগুলি গোছগাছ না করলে কেমনে কি হইব? সাত বুতে সব লুট্টা পুট্টা খাইব তো। আম্মা আমি তো এইসব হিসাব একদম বুঝি কম, আমি এটার মধ্যে না যাই, মানে এটা তুমি সামলাও। কি দেখছস কেমন গাদা, বুঝছস না? বুঝবি, সবকিছু আমি বুঝাই দিব। তোমার টিভি দেখতে কইছি না? টিভি দেখতে দেখি বলছিলাম, আমার তো বাড়িতে যাওয়া লাগবে। কেন কোন কেসাল হইছে নাকি? আবার কেসাল? কেসাল এখানে হয় নাই, বাড়িতে একটা কেসাল আছে। কিসের কেসাল? ওই যে জমি জমা, ওই যে দলিল দস্তাবেজ কি কি মিউটেশন খারিজ টারিজ এর সব কিছু রেডি করুন লাগবে। ও কেন, কোন জমি কি দহলে গেছে নাকি? এ কি আমি শেফালি বাচ্চা থাকতে আমার জমি দখল করব? আমিও তো তাই জানি। তাহলে আর কি ওডি রেডি করুন লাগবো, কাগজপত্র রেডি টেডি কইরা কি বেশি দিবেন? কি আমি কি রাস্তায় ফকির হয়ে গেছি? আগে তো কেউ আসিল না, এখন তো আমার মায়ের জামাই আছে, আমি বেসুন কিনলি গা। হ্যাঁ তাই তো আর কথা। আচ্ছা আমার সম্পত্তির মালিক কেডা? কে আপনি? তারপরে কেডা? তারপরে হলো শরীর তো বিয়ে নিয়ে একলাই। তারপরে কেডা? ও বিয়ের তো বিয়ে হয়েছে, তাহলে ওই বিয়েও তো মালিক। এই যে বুঝছো, তোমার মাথায় বুদ্ধি আছে। তখন এই জমি জমা বুঝছো, এই আমি বাইসে থাকতে থাকতে সব রেডি টেডি কইরা আমি অবনামে লিখে দিই। বলা তো যায় না হায়াত মত, যে মরে গেলাম গা, পরে মরে গেলে কি হইব? কি হইব মরে গেলে? ওই জমির অংশীদার যে কতজন বাইরিব বলা যায়? হ্যাঁ আত্মীয়র বাবা অভিনেতা। আরে তখন আমার একটা ঝুমুরের চাচা আছে, আইবো চাচা পোলা, এই চাচির সম্পত্তির মালিক আমি হব। আমার একটা ননদ আছে, ননদের মাইয়া আছে, সে কইব মামি, মামির সম্পত্তির মালিক তো আমি। আরে বাইচ্চা রয়েছে শেফালি, এতটা বছর বিধবা একটা মাইয়া নিয়া, কেউ একদিন একটা সুপি দিয়া দেখলো না?
আচ্ছা এই মামি কো সাসি কো যে কি বাচ্চা রইছে ঝুমুর কেমন আছে কেউ একটা সুপি দিয়েও দেখছে না আর আমি মরার সাথে সাথে দেখবা যে কত আত্মীয় স্বজন সব কি এর লিগা কত এখন গেলাম গা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মইরা কি তন কি তাহলে তোর পাবি না তখন তো হেই জামা লাগে তবে মাইমা এটার কিন্তু একটা সমাধান আছে কি আপনি মনে করেন যে দেখা গেল যে কোনো মুহূর্তে মানুষের তো সমস্যা হতে পারে তাহলে আপনি আপাতত ধরেন 150 টাকার স্ট্যাম্পে আপনি একটা লিখিত দিলেন যে মানে আমার না থাকা অবস্থায় আমার সম্পদ আমার স্থাবর অস্থাবর যা আছে আমি আমার মেয়ের নামে দিয়ে গেলাম